তুই করা না আমার কি আর মরা ছাড়া কোনো উপায় আছে আগে যদি জানতাম ও আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার এই সর্বনাশটা করব তাইলে আমি ওরে ভালোবাসতাম না চুপ কর আর কান্না করিস না আমি সবই বুঝতে পারছি এক যদি কান্নাকাটি করস সেটা ফিরে আসবে না যে ভুল করছস সেগুলোর মাসুল তো আর দিতে হইবে তো একটা কথা আমি তোর পারি বিপদ উদ্ধার করতে না 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 এটা কোনোদিনও সম্ভব না আমার এই বিপদ থেকে আমার এখন কেউ উদ্ধার করতে পারবো না কেন পারবো না তুই আগে আমার কাছে না শুনে তুই কথা হয়ে দিচ্ছিস এই বরাবরই বেশি বুঝছিস আর এর জন্য দেবী হতে পারো শোন এখন একটা মাত্র উপায় আছে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোর বিয়ে করবো না 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 এটা কোনোদিনও হইতে পারে না হইতে পারে না কেন হইতে পারে না দেখ ভাই তোর জীবনে যেটা ঘটে গেছে এটা তোর কাছে কোনো উপায় নেই আর তুই যদি কথা সমাজের কাছে বলস সমাজ এটা মেনে নেব না তোর কলঙ্ক নিয়ে বইলে গ্রাম থেকে বাইর করে দিব মাথা গরম করিস না আর এই সময় বেশি বুঝিস না আমি যা বলি আমার কথা মন দিয়ে শোন আমি বাকি যা মাসতে কথা বলি মাসতে কথা বললেই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে তোর সন্তান তার পিতার পরিচয় পাইব আর তুই সমস্ত কলঙ্কির নামটা তোর দূর হইব এখন তুই বোঝ কি করবি আর তাছাড়া মা তোদের খুব পছন্দ করে ওইদিকে মার কোনো আপত্তি থাকবো না হরা না আমি জানি ফুপি আমার অনেক পছন্দ করতো কিন্তু এখন আর করবো না কারণ আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি হরা না আমি চাই না এখন এই মুহূর্তে আমার জীবনের সাথে তোর জীবনটা জড়ায় তোর জীবন নষ্ট করার জন্য আর শোন রানা আমি যে পাপ করছি সেই পাপ নিয়ে যদি আমি কোনো জায়গায় দাঁড়াইতে না পারি তাহলে মরে তো যাইতে পারবো চুপ কর আমি জানি তুই এরকম কিছু কইবি আর তোর যেটা বরাবরই বেশি শোন তোর কোনো কথা আমি শুনতে চাই না আর তোর কোনো উত্তর আমার দরকার নাই যা তুই বাড়িতে যা যা কর আমি করতেছি কি হইল এখন দাঁড়াইছিস কেন যা তুই অনেক ভালো তোর কোনো তুলনা হয় না হয়েছে হয়েছে আর প্রশ্ন করতেই বলা শোন তুই আর মামা তো বোন হইলেও তোর এমন এক ব্যক্তি ভালোবাসতাম কিন্তু কোনো কইতে পারতাম না কিন্তু আজ যদি সুযোগ আসে বুঝতে আমি এর সুযোগ হাত ছাড়া করতে চাই না এবার কথা না বেড়ায় আমার জ্ঞান না দিয়ে যা বাড়িতে যা শুনেন আমি এত কিছু জানি না এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে আসব আরে না না কোনো খরচ তেমন কিচ্ছু লাগবে না ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই কারণ আমি জানি আমার ছেলে আমি যেটা বলবো ও সেটাই শুনবে ঠিক আছে তাহলে কিছুক্ষণের মধ্যে আমার ছেলেকে নিয়ে আমি আপনার বাড়িতে আসতেছি মেয়ে দেখতে ওকে রানা তুই তুমি তাদের না বলে দাও আমি এখন বিয়ে করতে পারবো রানা এটা তুই কি কথা বলছিস আমি তোর বিয়ে অলরেডি ঠিক করে ফেলছি আর কিছুক্ষণের মধ্যে মেয়ে দেখতে যাব এমনকি এটাও হইতে পারে যে আজকেই কাজে দিয়ে বিয়ে পড়াই নিয়ে আসতে পারি ঠিক আছে মা তুমি যদি আজকে আমাকে বিয়ে করতে চাইতেছ আমি বিয়ে করব তবে তুমি যাকে পছন্দ করছো তাকে না পায়েলকে না এটা কিছুতেই হইতে পারে না পায়েলকে তুই কখনোই বিয়ে করতে পারিস না দেখো মা পায়েলের এখন বিপদ আর তাছাড়া পায়েল তো দূরের কেউ না তোমারই ভাইয়ের মেয়ে এখন যদি তার কোনো বদনাম হয় বা যদি সমাজের মুখ ডাকে দিতে না পারে লোকজন কিন্তু তোমাকে কথা শোনাবে কখনোই না তাতে যদি আমার মান সম্মান চলে যায় তাও ভালো কিন্তু ওই কলঙ্কনী মেয়েকে কখনোই আমার বাড়ির বউ বানাই আমি নিয়ে আসবো না কেন সম্ভব না মা আর দেখো তুমি তো একটা সময় বলতা পালকে বিয়ে করার জন্য এখন তুমি কেন বলতেছ কেন বলতেছি তো বুঝিস না তখন অনেক ভালো ছিল আমিও চাইছিলাম আমার ভাইয়ের একমাত্র মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে কিন্তু এখন ওর গর্ভে একটা অবৈধ সন্তান শোনো সন্তান কখনো অবৈধ হয় না অবৈধ হলে তো সম্পর্কটা হইতে পারে ওই সন্তানটা না
আরেকটা কথা শুনে রাখো, তোমার আমি যতই বোঝাই আমি বুঝতে পারছি, এখন আর কোনো লাভ নাই। কিন্তু একটা কথা মনে রাখো, তোমার যদি বিয়ে করাইতে হয় আমাকে, তাহলে আমি পায়েল কি বিয়ে করবো, অন্য কাউকে না। রানা, আমি খুব ভালো করে জানি আমার ভাইয়ের মেয়েই তোর ব্রেনটা ওয়াশ করছে, আর সেটা কিভাবে ঠিক করতে হয় আমিও খুব ভালো করেই জানি। না পায়েল, এটা কোনোদিনই সম্ভব না। কেন বাবা, সম্ভব না কেন? রানা তোমারে কইছে, ও আমার মাইনে নিছে। রানা মাইনে নিতে পারি, কিন্তু আমার বোন, আমার বোন মাইনে নিব না। আমার বোনকে তুমি ভালো করেছি, আর তাছাড়া দোষী দিয়ে কি করো, এটা তো আসলে মাইনে নেওয়ার কথা না। বাবা তুমি এভাবে কইও না বাবা, আমি তো মানতাছি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি, কিন্তু এখন যদি তুমি আমার সাথে এমন করো তাইলে তো আমার আরো খারাপ লাগবো। কও দেখো বাবা, রানা যা কইছে সেটা তো সত্যি হইতেও পারে, ফুপির সাথে তুমি একটু কথা কও, ফুপি ঠিকই মাইনা নিব দেখো। বাহ, কি সুন্দর গর্বের সাথে কথাগুলো কইলি, তোর কথা শুনে মনে হয় এটা কোনো স্বাভাবিক ঘটনা। মায়ের গর্ভে অবৈধ সন্তান, এটা এক বাবার মুখ থেকে বেরোয়া, এটা যে কত কষ্টের, কত যন্ত্রণার, এটা একমাত্র বাবাই বুঝে। তুই আমার এই খবরটা দেওয়ার আগে কেন পারলি না একটু বিষ এনে দিতে, আমি মইরা যেতাম। থাক বাবা, তোমার মরতে হইব না, ভুল যেহেতু আমি করছি, ভুলের প্রায়শ্চিত্ত আমি করব, আমি মইরা যাবো। হমার তোর মইরা গেলে আমরা একটু শান্তিতে ভালোভাবে বাঁচতে পারবো। বুবু, আল্লাহর দোহাই লাগে, তুমি এমন কথা কইও না, যদি পারো, যদি পারো আমার একটা বুদ্ধি দাও। বুদ্ধি? আমি তোরে কি বুদ্ধি দিব, তোর মেয়ে খুব ভালোভাবেই আমার ছেলের মাথায় বুদ্ধি ঢুকাই দিছে, আর সেই বুদ্ধি দিয়েই আমার ছেলে বলতেছে তোর মেয়ের পাপ আমার ছেলে ঘাড়ে নিবে। শোন মাইন, আমি বাইচে থাকতে এটা আমি কখনোই হইতে দিব না। চুপ কর ফুপি, এটা তোমার ভুল ধারণা, আমি তোমার ছেলের কোনো বুদ্ধি দেই নাই, আমি ওরে না করছি, কিন্তু ও এই সিদ্ধান্ত নিছে, ও আমার এই পেটের সন্তানের দায়িত্ব নিব। আচ্ছা ফুপি, একটা কথা কও তো, আজকে যদি আমি তোমার ভাইয়ের মেয়ে না হইয়া তোমার মেয়ে হইতাম, তখন তুমি কি করতা? বাবু কও, তুমি কি করতা তখন? আমি কি করতাম জানতে চাস? এই নে, এইখান থেকে কিছু টাকা দিয়ে বিষ কিনবি, আর বাদ বাকি টাকা দিয়ে তোর বাপকে বলবি কাফনের কাফর কিনে আনতে। বুবু, এটা তুমি কি কও? আমি তো মনে করছি আমার বিপদে তুমি পাশে এসে দাঁড়াইবা, কিন্তু না, তুমি তো আইছো আমার কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য, আমার মুখের যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য। মাইন, এর থেকে ভালোভাবে তোর পাশে দাঁড়ানোর মতো রোজে পথ আমার নাই। আমি জানি মা তোকে বাড়িতে ঠিকিয়ে গেছে, আর সেক্ষেত্রে নিশ্চিত কোনো একটা বেজাল বাজাইছে, সেটাও আমি জানি। কিন্তু দেখ, তুই করে চিন্তা করিস না, মা যাই বলুক না কেন আমি তোর বিয়ে করবো। না, তোর আমার বিয়ে করতে হইব না। দেখ, এমনি আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, পাপ করছি, আমি আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারতাছি না, তার মধ্যে নানান জনের নানার কথা আমার ভালো লাগতেছে না। এই যে ফুপি আমার টাকা দিছে, কেন দিছে জানো? এখান থেকে যাতে আমি কিছু টাকা দিয়ে বিষ কিনি, আর বাকি টাকা দিয়ে কাফনের কাপড় কিনি, তাই যাইতেছি বিষ কিনার জন্য, বিষ কিনে খাইয়ে মরে যাবো আমি। ও, বিষ কিনার জন্য কাফনের কাপড় কিনার জন্য টাকা দিছে তাই না? দে টাকাটা আমার কাছে দে। না,
এটা আমি তোরে দিব না পায়েল আমি তোর দিতে গেছি দে তুই কষ্ট করে 20 টাকা আমার কাপড় কিনবি কেন চল আমার সাথে চল 20 আর কাপড় কাপড় দুটো আমি কিনে দেব আর সাথে তো দাহন কাপড় করতে লোক লাগবে সেই ব্যবস্থা আমি তোর করে দিব রসমালাই আনবি কাঁটা ভোগ আনবি তারপর আরো যা যা ভালো ভালো মিষ্টি আছে সব নিয়ে আসবি আচ্ছা চাচি আমি বুঝতেছি না বাড়িতে কি আজকে মেহমান আসবো আরে না মেহমান কেন আসবে তোর রানা ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবো আজকে ও আচ্ছা আচ্ছা এই বাড়ির বউ এই বাড়িতে থাকবো না তো কোন বাড়িতে থাকবো এত কথা বললো না তো ছিল পায়েল সালাম করো খবরদার কি রে তোর কি একটু শরম করলো না যে কারণে তোর বিশ কেনার জন্য টাকাটা পর্যন্ত আমি তোকে দিয়ে আসলাম তারপরে তুই আমার বাড়িতে মা লজ্জা সম্পূর্ণটাই তো নাই আর তুই কি বললাম বিশ কেনার টাকা ওই টাকা দিয়ে তোমার বিয়ে করছি আর বিয়ে করার পর এই বাড়িতে বউ আসছে আর তোমার মতো বিশ এই বাড়িতে থেকে তো বড় হইতে পারে না শোনো মা তুমি তোমার বাইরের মেয়ের কষ্ট সহ্য করতে পারলেও আমি পারি নাই আমার মামা তো বোন প্রেগনেন্ট হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো লোকজন তার নানান কথা শোনাবো এর কারণে আমি ওকে এইবারে বউ করে নিয়ে আসছি খুব ভালো করছিস রানা তুই এখন এই মুহূর্তে ওকে নিয়ে তুই এই বাড়ি থেকে চলে যাবি আমি তোর মুখ দেখতে চাই না আমি এটাও জানি তুমি আমাকে বাড়িতে চলে যেতে বলবা আমি তোমার বাড়িতে থাকতে আসি নাই আমি শুধু ভাইকে বিয়ে করছি এই সিদ্ধান্ত তোমাকে জানাইতে আসছি আর তোমার দোয়া নিতে আসছিলাম তুমি দোয়া করবো না সেটাও আমি জানি আর তোমার এই বাড়ি থাকার ইচ্ছা আমার নাই যে মা কিনা তার ভাইয়ের মেয়েকে 20,000 টাকা দিতে পারে সে বাড়িতে আমি থাকবো কখনোই না তুমি থাকো মা এই বাড়িতে আর একটা সময় আসবো যে 20,000 টাকা তুমি আগে দিচ্ছ সে টাকাটা তোমার প্রয়োজন হবে চলো